আমার ভাই সবাই কেমন আছেন? আজকে সবাই ভালো আছেন? আজকে আজকে আমি আপনাদের একটা বিশেষ শরবত নিয়ে ব্লগ করবো বা রিভিউ দেবো দেখে। তো আজকে একটা শরবত খাবো, শরবতের নাম হচ্ছে অ্যালোভেরা শরবত, শরবতের দোকান। তো শরবত খাওয়ার আগে আমি আবারও বলতেছি, আমার চ্যানেলে যারা নতুন দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম ব্লগ দেখার জন্য। আর আগের যে চ্যানেলের যে ভিডিওগুলো আছে এই পাশে দেখবেন আই বাটনে, ওই ভিডিওগুলো আপনারা কাইন্ডলি একবার তাহলে দেখবেন, ভিজিট করবেন প্লিজ আমার চ্যানেলটা। আর কথা না বলে দেরি না করে শুরু করছি আজকে ব্লগ। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। তো আপনি যে শরবতটা বানান, শরবতের নামটা কি ভাই? গাছ গাছের গোলাপি শরবত। আচ্ছা, তো এটার উপকারিতা কি সামথিং একটু জানতে পারি আমরা? অবশ্যই, কষার জন্য কাজ করে ভালো, আর কষা আমিষার জন্য, গ্যাস্ট্রিকের জন্য। আচ্ছা, আবার সাধারণ দুর্বলের কাজে লাগে। শরবতে কি কি ইউজ করেন? খালি অ্যালোভেরা আর এগুলি শিমুলের মুড়ি দুইটাই? শিমুলের মুড়, অ্যালোভেরা, কাতিলা, টুকমা, ভুষি, শাহিদানা, গ্লাসপতি কত করে? একটা দিক আপনাদের যে দুইটা দেখতেছে, একটা কালো কালার আর একটা সাদা কালার, একটা 10 টাকা, একটা 20 টাকা, আর একটা আছে 50 টাকা। আচ্ছা আচ্ছা, একটা সম্পূর্ণ এই ডালি কেটে দেন, সম্পূর্ণ সম্পূর্ণ ডালি কেটে। আচ্ছা, দেখি একটু এদিকে দাঁড়ান তো ভাই, ক্যামেরাটা একবার সম্পূর্ণ আর ওনারা এদিকে সেল করতেছে প্রচুর কাস্টমার। 10 টাকা রেডি করবে সাদা তিন, আলাদা সেল করতেছেন? সবকিছু আলাদা পাওয়া যায়, এছাড়া কালাজিরার তেল পাওয়া যায়, মধু পাওয়া যায়, যৌতুনের তেল পাওয়া যায়। মধু কি আপনাদের যে আলাদা কিনা নেয় যে সেল করেন? হ্যাঁ, এলা মধু মধু ইউজ করেন না? হ্যাঁ করি। 20 টাকা? 10 টাকাটা আছে, ভালো না দিচ্ছি আমরা বলেন। ওইটা থেকে আমার একটা দাম দাও, ওই যে গুড় দিলাম, কুসারে গুড়। আচ্ছা, আখের গুটি ইউজ করেন? আখের গুটি। আর এটা কি? কোনটা? এই যে এটা আপনার পানি? হ্যাঁ, পানি দিলাম, কুল বলে পানি। আচ্ছা আচ্ছা, ঠান্ডা আঙ্কেল আমরা তো ওটি থেকে দিয়ে একদম মিক্স করা যাবে।
তারপর আপনারা আটটা বানাতে এটা তো আপনি 10 টাকা গ্লাস একটা বানাইতেছেন তাই না 20 টাকা গ্লাস বানাইতেছেন এটার মধ্যে সবকিছু ইউজ করা হয় সবকিছু ইউজ করাই দিয়েছে হ্যাঁ সব এখানে ইউজ করি ঠান্ডা পানি ব্যথার জন্য আর কি যাওয়ার সময় খাওয়া দাওয়া করছি আঙ্কেল আমাদের কি রেডি হয়েছে আর কি মুখের ভিতরে লাগা থেকে চুমুক দিলে আর কি একটার সাথে একটু অটোমেটিকলি ভিতরে ঢুকে যায় এরকম আর কি আর খাইতেও একটু মিষ্টি মিষ্টি দানা দানা সব কিছু ফিল করতেছি অ্যালোভেরা যে একটা ফিল থাকে আপনার আখের গুড় যেটা আছে ওইটা আপনার টেস্টার জন্য আর কি মিষ্টি মিষ্টি লাগে আদারওয়াইজ এটা কোনো টেস্ট নাই এটা একদম মাইচা খাতে এটা জাস্ট খালি শিমুলের গুড় আখের গুড় দেওয়ার জন্য মিষ্টি মিষ্টি ফিল হইতেছে যাতে খাইতে সুবিধা হয় আনন্দ সকালে ফজর নামাজের পরে খোলা রাত্রি 11টা পর্যন্ত রাত 11টা পর্যন্ত সকাল ফজর নামাজের পর হ্যাঁ আচ্ছা আর আপনারা এই তিনজনই তো থাকেন নাকি দোকানে সব সময় সকালে পরে আমি খুলি 11টা পর্যন্ত থাকি তারপর তারপরে ও আসে আচ্ছা আপনি আসেন না ভাই
আমি আবার দুপুরে নামাজের পরে খাড়াই 3টা পর্যন্ত আচ্ছা আচ্ছা মাগরিব নামাজ আসর নামাজ পরে খাড়াই মাগরিব নামাজ পরে নামাজ খাড়াই আচ্ছা আপনাদের কি দোকান কোন সময় বন্ধ থাকে বাসা উইকলি কোন ভ্যাকেশন আছে না 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 এরকম কোনো বন্ধ থাকে নাই হঠাৎ বাজারে কোনো প্রবলেম হলে বলো আচ্ছা আচ্ছা বুঝতে আছে আর ভাই আপনি আমার একটু এই দামগুলো সম্পর্কে একটু আইডিয়া দেন একটু টাইম যাতে আমি বলতে পারি আচ্ছা আচ্ছা তাহলে কাজু বাদাম কাঠবাদাম আচ্ছা আচ্ছা আর এটা আমি বলতে চাচ্ছিলাম যে এগুলা কি জাস্ট খালি শরবতের জন্য ইউজ করা হয় নাকি আলাদা কোনো আলাদাও বিক্রি করা হয় আর ওই পাশে যে একটা বক্সের মতন দেখতেছি ওইটা অনেকগুলা বাদাম মিক্স করা থাই ফুড আর কি হ্যাঁ হ্যাঁ থাই ফুড এগুলা এগুলা কত করে সেল করে এটা 600 টাকা 600 টাকা 550 টাকা আচ্ছা আচ্ছা আর হলো জয়তুন ফল জয়তুন ফল জয়তুন ফল জয়তুন ফল আচ্ছা আচ্ছা ওটা বেশি আমরা হলো 200 টাকা 200 টাকা এটা খাইতে কি এগুলা মিষ্টি নাকি না টক 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 আর কি ওই আতারের মত আর কি জিনিসটা আর এটা হলো তিন ফল ডুমর আচ্ছা ডুমর হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এটা হলো রসুন কাটা না এই ধরনের রসুন এইটাও তিন ফল এটা হলো আমলকি হত্তকি ভয়রা বিজন এটা সোনা পাতা এটা হলো অর্জুন এটা হইতেছে বাজারের একদম একদম কাছে বাজারে মেন যে কালীপুরের মেন বাজারটা বাজারে আপনার পাশে একদম পাশেই দোকানটা খুবই কাছে পাশে দোকানের জায়গায় 24 আওয়ার বলতে গেলে অফিস থেকে সকাল পাঁচটার থেকে এটা সকাল আপনার নামাজে ফজরের নামাজের পর থেকে খোলা থাকে একদম রাত 11টা পর্যন্ত খুবই পপুলার একটা শপ কালীপুরের মধ্যে তো এর পাশে আবার অনেক কিছু সেল করতেছে তো আই হোপ আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আর আশা ট্রাই করবেন এই জায়গায় একবার না হলে এরকম শরবত খাওয়ার জন্য ট্রাই করবেন দাদা থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিওটা হেল্প করার জন্য আর ইনশাআল্লাহ ভালো ভালো সেল করবেন সবকিছু সবকিছু যেহেতু রিয়েল প্রোডাক্ট হালাল ভাবে সেল করবেন সবকিছু সবকিছু আলাদা ভাবে ভালো করে পয়সা করে সেল করবেন শিওর 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 তো ভিউয়ার্স আপনারা এই শরবতের ব্লগটা দেখলেন এনজয় করলেন আশা করি আপনাদের ভালো লাগবে ব্লগটা আর সবাই ট্রাই করবেন জুসটা খাওয়ার জন্য একবার না হইলো আর কি বলবো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা করে লাইক দিবেন আর কমেন্টে জানাবেন আপনারা যদি এরকম শরবত খেয়ে থাকেন এর আগে তাহলে প্লিজ প্লিজ আপনারা কমেন্টে একবার না হইলো জানাবেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে আজকে আমার ব্লগটা শেষ করছি আসসালামু আলাইকুম